ভোটদান প্রত্যেকটি নাগরিকের কর্তব্য, তা অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলেন শিল্পীরা। অঙ্কনের মাধ্যমে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল ত্রিপুরা নির্বাচন দপ্তর। আসন্ন পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা দুটি আসনে লোকসভা নির্বাচন সহ আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা নির্বাচন দপ্তর ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক অফিসের উদ্যোগে ভোটারদের আরও বেশি মাত্রায় ভোট কেন্দ্রে আনার জন্য অভিনব কায়দায় অঙ্কনের মাধ্যমে ভোটদান যে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য তা ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। আগরতলা অফিস লেন স্থিত পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয় ও নির্বাচন দপ্তর অফিসের সামনে রাস্তার মধ্যেই অঙ্কন করেছেন সাংস্কৃতিক ভারতের ছাত্রছাত্রীরা। এই অঙ্কনের একটাই লক্ষ্য, নতুন ভোটার ও পুরনো ভোটার সকলে যাতে ভোট কেন্দ্রে আসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। নমস্কার, আমরা সমাজের প্রতি এই আহ্বানটা রাখছি, আগামী 19 তারিখ পশ্চিম আসনের নির্বাচন, পূর্ব আসনের 26 তারিখে আমরা আমাদের মূল উদ্দেশ্যটা হলো নির্বাচন কমিশন আমাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে আহ্বান করেছে আমাদের চিত্রশিল্পীদের মাধ্যমে রাজ্যের যে নির্বাচন এটাকে কালারফুল করার জন্য। আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে আমাদের চিত্রশিল্পী 50 জনের মতো হবে, সকলে মিলে কাজ করছে। আমাদের ভাবনাটা হলো যাতে নতুন প্রজন্মের যারা ভোটার আছে তারা যাতে এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যে ভোট প্রয়োগ করে, কেননা পার্লামেন্টারি ইলেকশন বা যে কোনো নির্বাচন হোক, রাজ্যে একটা বিধানসভার নির্বাচনও আছে, সেই জায়গাতে বেশি সংখ্যক ইয়ুথ যারা আছে বা পুরানো মানে বয়স্ক ভোটার যারা আছে সবাই যাতে ভোট দান করে। একটা ভোট মানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আজকের দেশ বলুন, রাজ্য গঠনে বলুন, তাদের অবস্থান, সেই অবস্থানে সাড়া দিয়ে জেলা প্রশাসকের আহ্বানে, নির্বাচন দপ্তরের আহ্বানে আমরা সেই জায়গায় সামিল হয়েছি। আমাদের শিল্পীরা রাজ্যে গিয়ে আজকে এই কাজ করছে, একটাই উদ্দেশ্য আমাদের, সবাই যাতে ভোটে অংশগ্রহণ করে। নমস্কার, ভালো থাকে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ত্রিপুরা পশ্চিম জেলা থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে প্রথম উদ্যোগটাই হচ্ছে গিয়ে যে ইয়ং জেনারেশন যেহেতু বেশি করে ভোট দেয়, ভোট দান করে, আমরা অনেকেই ব্যাঙ্গালোরে আছি, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, আমরা যাতে প্রত্যেকে ভোট দান করি, এই ভোট দান উপলক্ষে আমাদের আজকে এই আলপনা, আমাদেরকে এই দায়িত্ব আরোপ করা হয়েছে তাদেরকে মানে উৎসাহিত করার জন্য। আমরা প্রত্যেকে যেন ভোট দান করি, যে আমরা প্রত্যেকে যেন কেউ যেন বিরত না হই। আসলে একটা ভোট একটা সরকার গঠন করতে পারে, একটা ভোট একটা দেশের যে কোনো কাঠামোকে পরিবর্তন করতে পারে। সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে যাতে দায়িত্বশীল হয়ে প্রত্যেক ইয়ং জেনারেশন থেকে শুরু করে আমরা বৃদ্ধ বাল বনিতা যারা রয়েছে, আমরা যাদের ভোটাধিকার রয়েছে, প্রত্যেকে যাতে ভোট দান দিতে পারি, সেই ভোট প্রয়োগ করার জন্যই আমাদের এ প্রয়াস। এবং পশ্চিম জেলা ডিস্ট্রিক্ট ডিএম অফিস সেই উদ্যোগটাই নিয়েছেন। আপনারা প্রত্যেকে আসুন, প্রত্যেকে ভোট দান করুন, আপনাদের প্রত্যেকের কাছে সেই আবেদনটুকু আমাদের রইল। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাইস্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।